প্রবল নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি, ভিজবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। 8 জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা, এমনটাই বলছে আবহাওয়ার রিপোর্ট। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই রিপোর্ট অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আবহাওয়ার খামখেয়ালি চরিত্র, গতকালের পর আজও আচমকাই বদলে গেল পশ্চিমবঙ্গের আবহাওয়া। কয়েক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেন কলকাতাবাসীও। ভর দুপুর 1:30 নাগাদ অঝরে বৃষ্টি নামল শহর কলকাতায়। অবশ্য এখনই আর এই বৃষ্টি থেকে রেহাই কিন্তু মিলবে না, অন্তত এমনই সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুরে মৌসুম ভবনের পক্ষ থেকে আবহাওয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা ও তার আশেপাশের কিছু বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতায় এদিন হলুদ সতর্কতা অবধি জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই সঙ্গে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ও চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই দুই জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ধীরে ধীরে তৈরি হচ্ছে দুটি সাইক্লোনিক সার্কুলেশন। জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সাইক্লোনিক সার্কুলেশন। অপরদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের চেহারাটাও খানিকটা বদলে যাবে বই কি। বর্তমানে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনের পাশাপাশি দেশের উপরেও দুটি অ্যাক্টিভ সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই সার্কুলেশনটি।